हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। शीतेर आयोजने आज के आपनादेर जोन्नो निये एलाम बाटा मशलाय राना भीषण मजार हाँस भुना रेसिपी। आमादेर देशे शीतकाले जेमन नाना रकम पिठा पुली खावार एकटा रेवाज आछे, तेमनी शीतेर समय चालेर रुटी, चिथई पिठा अथवा छिटा रुटिर संगे ए हाँस भुना खावारो प्रचलन किन्तु जुग जुग धरे चले आसछे। कारण शीतेर समय हाँसेर गाए बेशी चर्बी जमा हय, ताई शीतेर समय हाँस भुना खावार मजाई आलादा। सेई साथे बोनास हिसेबे बाजारे आछे शीतेर नतून आलू। हाँसेर मांस आलू दिए भुना करछि एकटु ट्रेडिशनालि ग्राम्य स्टाइले। चलुन तैरि करार पुरो प्रसेसटि देखे नेई। আজকের রান্না করার জন্য আমি এখানে গোটা একটা হাঁস নিয়েছি, আর এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ হাঁসের মাংস আছে। আর মাংসটা কিন্তু আপনারা রাজহাঁস বা পাতি হাঁস যে কোনো হাঁস দিয়েই রান্না করতে পারেন। তো আমি এই মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে বড় বা আরও ছোট ছোট করেও কেটে নিতে পারেন। আর আজকের রান্নাটা আমি সয়াবিন তেল দিয়ে করছি, আপনারা সরিষার তেল দিয়েও করতে পারেন। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি গোটা মশলা দিচ্ছি। 3 টুকরো দারচিনি, 5টা সবুজ এলাচ, 3টা ছোট তেজপাতা, 2টো শুকনো মরিচ, সাথে 5-6টা লবঙ্গ দিয়ে দিলাম। এগুলোকে হালকা একটু ফোড়ন তুলে নিয়ে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। এবারে গরম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা যখন ঠিক এইরকম বেরেস্তা কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মরিচ। শুকনো মরিচ ভিজিয়ে রেখে আমি এভাবে বেটে নিয়েছি। স্বাদ মতো দিবেন, আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি, কারণ আমি একটু ঝাল ঝাল করেই হাঁসটাকে রান্না করতে চাচ্ছি। মরিচটা এই তেলের মধ্যে একটু ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসবে আমাদের রান্নায়। আর যাতে মরিচটা পুড়ে না যায় তাই আমি বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি। যখন দেখবেন মরিচটা বেশ কষা কষা হয়ে এসেছে এবং লেগে যাচ্ছে না, সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব বাকি মশলা। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। আমি হলুদের গুঁড়ো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে বাটা মশলার একটা ইফেক্ট আসে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরা বাটা, এবং সাথে মশলাগুলো যাতে না পুড়ে যায় এর জন্য সামান্য একটু পানি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে বাটা, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা আমি প্রথমেই বেশি না দিয়ে 1 টেবিল চামচ দিচ্ছি, পরে লাগলে চেক করে দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিব। এইবারে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে অল্প অল্প করে পানি দিতে হবে, যাতে হাঁড়িতে মশলাটা না লেগে যায় বা না পুড়ে যায়। মশলা আমাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে তেল বের হচ্ছে এবং যতক্ষণ না মনে হচ্ছে যে নিচে লেগে যাচ্ছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এইবারে আমি এখানে হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি। আমি দুঃখিত, মাংসটা দেওয়ার সময় ভিডিওটা কাট হয়ে গিয়েছে। তো আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি, এবার মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই মশলার মধ্যে আমরা 3-4 মিনিট ধরে মাংসগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যতক্ষণ না মশলা আর মাংসটা মাখামাখি হয়ে যাচ্ছে। 3-4 মিনিট পরে এইবারে আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে ঢেকে দিব, কারণ আমরা এখন এই মাংসের ভেতর থেকে পানিটা বের করে নিব। প্রথমেই আমরা কোনো পানি এই মাংসের মধ্যে দিব না, কারণ প্রথমেই আমরা চেষ্টা করব মাংস থেকে মাংসের পানিটা বের করে নেয়ার। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকখানিটা পানি এর মধ্যে বের হয়ে গিয়েছে, কোনো পানি কিন্তু আমি এখনও দেইনি। আরও পানি বের হবে, তবে একেবারে বেশিক্ষণ ঢেকে না রেখে মাঝে মাঝে ঢাকনাটা তুলে এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন, যাতে নিচে লেগে না যায়। একটুখানি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেওয়ার পর আমি আবারও চুলাটা একটু কমিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 10 মিনিট পরে এবার আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এতক্ষণ ধরে কষানোর কারণে অনেক পানি বের হয়েছে, তবুও মুরগির মাংস থেকে হাঁসের মাংসটা কিন্তু তুলনামূলক শক্ত হয়, যার কারণে এর মধ্যে আমাদের আরও পানি অ্যাড করতে হবে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করার জন্য।
আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এইবার আপনার মাংসের অবস্থা বুঝে আপনাকে এর মধ্যে পানি দিতে হবে। আমি এখানে 3 কাপ নর্মাল পানি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। মাঝে মাঝে এরকম ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে মাংসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আরও 5 মিনিট মাংসটাকে সেদ্ধ করার পর এবার আমি এর মধ্যে 5টা মাঝারি সাইজের নতুন আলু মাঝখান থেকে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলু আর মাংসটাকে ভালো মতো সেদ্ধ করার জন্য আমি এখানে আরও 2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এ পর্যায়ে পানিটা আমি শুধুমাত্র মাংস আর আলুটা সেদ্ধ করার জন্য দিয়েছি, ঝোলের পানিটা আমি আরও পরে অ্যাড করব। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি উপর থেকে 5টা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 7 থেকে 8 মিনিট। প্রায় 8 মিনিট পর পানিটা ফুটে উঠলে আমি এখানে কলিজা দিয়ে দিচ্ছি। আগে থেকে কলিজাটা অ্যাড করা যাবে না, তাহলে এটা গলে যাবে। এ পর্যায়ে দিলে কলিজাটা সেদ্ধও হবে, আবার গলেও যাবে না। আবারও ঢেকে দিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি যতক্ষণ না মাংসটা একেবারে সুসিদ্ধ হচ্ছে। অল্প আছে ঢেকে আরও 20 মিনিট রান্নার পর আমার কাছে মনে হয়েছে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। সেই পর্যায়ে এবার আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এটার আসলে মাপ ঝোপ নেই, আপনি যেমন ঝোল রাখতে চান ঠিক সেই পরিমাণ বুঝে পানি অ্যাড করে নেবেন। সেই সাথে আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো। সব কিছু একসঙ্গে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সব কিছু একসঙ্গে মেশানোর পর এইবারে আমি ঢাকনা দিয়ে দিব, এতে করে গরম মশলার ফ্লেভারটা মাংসের ভেতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করার পর আমার মাংসটা দেখতে ঠিক এই রকম হয়েছে এবং ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে। আমি ঝোলটা এর থেকে আর বেশি ঘন করব না। আর তাছাড়াও আমার মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এবং চলে যাব মাংসটাকে সার্ভ করার জন্য। এখন পছন্দ মতো হাঁসের মাংসের ভুনা পরিবেশনের পালা। আর সুন্দর করে পরিবারের সদস্যের সামনে পরিবেশন করলে কিন্তু তারা অনেক বেশি খুশি হবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে এবং রেসিপিটি আমি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। বাসায় অবশ্যই এই হাঁসের মাংসের ভুনার রেসিপিটি ট্রাই করবেন। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।